সাগরে ডুব দিয়েছে বুলবুল এখন প্রেমিক করে হায় হায় কান্দিয়া জীবন যায় সখী বুঝি না রে ভালোবাসা কারে কয় ভালোবাসা কারে কয় ভালোবাসা কারে কয় একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে তার মন পড়ায় অন্য জনে যে পড়ায় সে জানে তার মন কোন খানে নিজে জলে মন পোড়া গুনে মন পোড়ানো এই খেলা চলে যে সারা বেলা সুখী বুঝি না রে ভালোবাসা কারে কয় ভালোবাসা কারে কয় ভালোবাসা কারে কয় আছে এটা আমি কি শুনতাছি আঙ্গুল্লতা নাকি তোমার বাড়ি থেকে রাগ করে বাইরে হয়ে গেছে না 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 তুমি আমারে বুঝা বললেই তো পারতা যে তুমি তারে এখানে রাখতে পারবা না যেই মুহূর্তে তোমরা আমার পোলার গায়ে হাত দিছো ওই মুহূর্তে ফুপু মরে গেছে শুধু ফুপু না তোমার তো ভাই বোনও মরে গেছে আঙ্গুল্লতার মতো একটা অসামান্য মেয়ের জন্য আমি আমার ছোটবেলার বন্ধুরে হারাবো এই কথা চিন্তা করে আমার মনের মধ্যে বেদনার সৃষ্টি হয়েছে সেই বেদনা থেকে সৃষ্টি হয়েছে রাগের আর সেই রাগ সামলাইতে না পাইলে আমি রাস্তার আন্ধারে আঙ্গুল্লতারে খুন কইরা বিলের মধ্যে গেড়ে রাখছি না 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 আপনি একবার চিন্তা করে দেখেন যে মানুষ ভাইজানের ভালোবাসার টানে কাজকর্ম ছেড়ে এখানে এসে পড়ে আছে হাত কেটেছে পা কেটেছে কপাল ফাটিয়েছে সে যদি ভাইজানরে ড্রপ করে চেয়ারম্যানের দিকে ঝোঁকে তোমাকেও দুই ভাই বোনের কাছে এমন কোনো প্রমাণ কি আছে যে আমি তারে সাথে করে নিয়ে গেছি বানু আঙ্গুল্লতারে তোমার কাছে পৌঁছে দিয়ে বলছিল যে তারে দেখে রাখেন সে আপনার অত্যন্ত ভালোবাসে ইত্যাদি ইত্যাদি এবং তারপর নায়িকারে সে তোমার কাছে রাইখে আসছে এই কথা সে পুলিশের কাছে বলবে অসম্ভব মানু কখনো মিথ্যা হতে পারে বলে না কিন্তু বলবে আমার বাঁচানোর জন্য বলবে তোমার ফাঁসানোর জন্য বলবে তুমি চেয়ারম্যান রাজার জাত কুৎসাল হইতেছে রাজার কাজ আমি সাধারণ মানুষ বন্ধু রাজার জাত না আমি কুৎসাল জানি না আমি জানি কুটনা তোমারে ধ্বংস করার জন্য কুটনা মিতে আমি ততদূর যাব যতদূর একজন সাধারণ মানুষ যাইতে পারে যাও যাইতেই থাকো যাইতেই থাকো যাইতেই থাকো দেখি তুমি আমার কি করতে পারো তবে কথা কি জানো বন্ধু আশে খাওলা দা অন্যের লিগা কুয়া খুললে না সেই কুয়ায় নিজেরই পড়তে হয় এবং সেইটাই তুমি পড়বা পইরা কিন্তু এই সিরাজ চেয়ারম্যান রে চিৎকার করে ডাইকো না সিরাজ চেয়ারম্যান তোমারে আর কুয়া থেকে টাইনা তুলব না হ্যালো আপনি বুঝতে এলাকার চেয়ারম্যান হাসিলাম তো কেন আচ্ছা আপনি কি বিবাহিত কি আমি জানতে চাইছি আপনি কি বিবাহ করেছেন ওইটা জানি না আপনি কি করবেন আমার কি আপনার পছন্দ হয়েছে পাত্র হিসাবে বিয়া করবেন আমারে যদি আপনি খালি থাকেন আমি খালি আছি তো আমি খালি আছি তো অল্প একটু খালি আছি মানে হয়েছে কি আমাকে বংশের ধারা হইলো তিনটা করে বিয়া করার আমার বাপে করছে আমার দাদাই করছে আমার পরদাদাও করছে এখন বংশের ধারা রক্ষা করতে হইলে আমারও তিনটা বিয়া করতে হইব দুইটা হয়ে গেছে আপনি চাইলে আমি শেষ কাজটা না আমি সতীনের ঘর করব না হ্যালো চাইলে আমি আপনার একটা ভালো পাত্রের খোঁজ দিতে পারি মানে সেও বিয়ার জন্য পাত্র খুঁজতেছে অবস্থা সম্পন্ন গৃহস্থ বাড়ি ছেলে আর ঘরে কোনো স্ত্রীও নাই পাত্রের বাড়ি কোথায় এই বাড়ি এই বাড়ির ছেলে মানে জনাব আশেখ হালদার আপনার মামাতো ভাই দেখেন
ধরতে পারেন কিনা, আপনার সাথে কিন্তু মানাই দেবো। আমি বারবার আপনারে কইছি আপনার ফুলারে ফিরান, যে নায়িকার ফান্দে পড়ছে কোনো না কোনো ঝামেলা হবে, কিন্তু আপনি আপনি আমার কথা শুনেন নাই। খুব তো ফুর্তিতে নাচছেন, ফুর্তিতে নাচছেন, নায়িকা আপনার ঘরে ছেলের বউ হয়ে আসতেছে, সেই খুশিতে ফুর্তিতে ফাউদা প্রায় নাচছেন। কিন্তু এখন এখন তো আপনার পাও পাশরা এক আন্দোলনের সময় এসে গেছে গো মামি। আপনার ফোলা চোদ্দ শিখের ভিতরে বৈশা সারাটা জীবন চাকি পিসবো চাকি। ওমা বাবা, ওমা কই তুমি? ওমা কি হয়েছে কি? তুই বলে তুই নাইকারে খুন করছস, এলিগা পুলিশ তরে দৈরা নিয়া থানা নিয়া সারা জীবন এলিগা চাকরি বিষাইব। আরে তোরো কে কইছে এই সমস্ত গাঁজাখুরি কথা? একটু বাইরে আসেন, আমি থানা থেকে আসি। বিষয়টা নিয়ে দেরি করাটা কিন্তু ঠিক হইতেছে না, বিপদ আপদ হয়ে গেলে তখন কিন্তু কি হইল? এরকম বসে থাকবা, উঠো যাও। আরে আমি উঠে কি করবো, যার ওঠার দরকার তার উঠে দিছি। চেয়ারম্যান গেছে, চেয়ারম্যান খুঁজে আঙ্গুলো তার নিয়ে আসবে। তোমার এটা মনে হইতেছে? মনে হইতেছে কি? আমি নিশ্চিত খালাম মার গলা মনে হইতেছে। খালাম্মা আপনি একটু শান্ত হন, আমি দেখতেছি বিষয়টা। মানো খালাম্মার ভিতরে লয়ে যা। আচ্ছা খালাম্মা চলেন ভিতরে। সব তোমার জন্য, তোমার জন্য আজ আমার পোলারে জেলের ভাত খাইতে হইতাছে। তুমি যদি সময় মতো আমার পোলারে বিয়া করতা তাইলে আজকে জেলের ভাত খাইতে হইতো না। তাইলে কি আর আমার পোলারে জেলে চাকরি খোঁজা লাগে? আল্লাহ রে আমার রে আয়, আল্লাহ রে আমার রে। কি বাবা, তোমার বড় পুলিশে ধরে লয়ে গেছিল খালাম্মা, যেমন আমাকে বাচ্চা এসে কান্দাকারি করলো, কি বিষয়টা কি কত?
সেটা কি কয়? মারছেও তো দেখা যায় না, এটা তো পুরান দাগ। কি পুলিশে নিয়েছিল কি লেগা? কথাটা কওয়ার সময় বুঝে শুনে কথা বলো, পুলিশে ধরে নিবা আমারে। এই আমারে সিরাজ চেয়ারম্যান রে। এই মিয়া, তুমি একজন চেয়ারম্যানের ওজন বুঝো। কেমনে বুঝবো? মাথায় নিয়েছি কোনোদিন? তবে ভবিষ্যতে নিমু। আমি বিষয়টা কি কও? হ পুলিশ আমারে থানায় ডাকছিল, তবে আমার লিগা না, তোমার কারণে। আমার লিগা মানে? না, কাম করার সময় তো তোমাকে মাথা ঠিক থাকে না, এক একটা আকাম করো আর সামাল দিতে হয় আমারে। আচ্ছা তুমি আমারে সত্য করে একটা কথা কও তো, তারে তুমি কি এমন কইছিল যে মনের দুঃখে সে মাঝরাইতে ওই যে বন জঙ্গলে ঘুরতে আসছিল? না, একটা বিপদও তো ঘুরে যেতে পারতো, আবার সে নিজেও কিন্তু একটা বিপদ ঘটাই ফেলতে পারতো, ওই যে গলায় দড়ি ফড়ি দিয়ে। আল্লাহ অনেক মেহেরবান জানো, ঠিক ওই সময় থানার ওসি সাহেব তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে যাইতেছিল, নায়িকারে চিনতে পেরে সে থানায় নিয়ে গেছে। আর ওসি সাহেব জানতো যে নায়িকা আমার মেহমান, আর নায়িকারে নিয়ে আসার জন্য ওসি সাহেব আমার খবর দিয়েছিল। ও আচ্ছা, তাই নাকি? আমরা তো আমার ভাবছি যে কি না কি হলো, আটা দিল যে না খবরটা শুনে বানু তো খুবই পেরেশানির মধ্যে আছে। যদিও তুমি তারে ধোকা দিছো, কিন্তু সে তো তোমার মন প্রাণ থেকেই ভালোবাসে। তার গিয়া বলি যে তোমার ওজনের কারণে পুলিশ তোমারে ধরে রাখে নাই, আর পুলিশ জানে যে নায়িকা আসলে তোমার মেহমান। সেটা তারে জানায়ও, জানানোর আগে আমাকে বাড়িতে চলো, তারে যা নিয়ে আসো। কারে নিয়ে আসবো? নায়িকারে। যাও শোনো, থানা থেকে বাইর হওয়ার পরে আমি নায়িকারে কিন্তু বুঝাইয়া বলছি তোমার বাড়িতে আসার জন্য, কিন্তু সোজা গো ধরছে নায়িকা তোমার বাড়িতে আসবে না, বাধ্য হয়ে আমি আমার বাড়িতে নিয়ে গেছি। এখন তুমি আমার সাথে চলো, তাহলে বুঝায় শোনায় নিয়ে আসবা। দেখো বাবা, এই ঝামেলা আমার আর ভালো লাগতেছে না। ও চলো। এই কি হলো? এই কি, আমি কি করছি শোনো নাই? শুনছি তো। তাহলে ওইদিকে হাঁটা দিলা যে? হাঁটা দিলাম, কারণ ওই দিকে গিয়ে আমার কিছু করার নাই। নাই নাই কইলেই হলো নাকি? এই মিয়া, তুমি তোমার ঝামেলা আমার কান্ধের উপরে চাপাই দিতে যেতেছো কেন? ঝামেলা যদি আমার হইতো, তাহলে ওসি সাহেব তো আমারই খবর দিত। তুমি নিজেই তো কইলা যে ওসি সাহেব জানে যে তোমার মেহমান। এই এই, তুমি আসলে যে ঘুরায় পেঁচে কি বুঝাইতে যেতেছো এটা কত? নায়িকার রূপে পাগল হইয়া তুমি আমার বইনের ভালোবাসার বুকে পাড়া দিয়া রাইতের আন্ধারে নায়িকারে ফুসলে তুমি আমাকে বাড়ি থেকে ভাগাই লয়ে গেছো, তারপর তুমি কইতেছো যে আমার ঝামেলা না। এই খবরদার, খবরদার একটা ফালতু কথা বলবো না। আমি তারে ফুসলিয়া নিয়ে যাইনি, সে তোমার অত্যাচারে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। কোনো প্রমাণ আছে তোমার কাছে যে আমার অত্যাচারে সে বাইরে গেছে? প্রমাণ নায়িকা স্বয়ং। সে বলছে তোমারে যে আমি তার অত্যাচার করছি? বলে নাই বলবো। আগে বলুক, তারপর তোমার যদি কিছু করার থাকে তাহলে কইল। তুমি কি আমারে চ্যালেঞ্জ করতে আসো? তোমার যদি সেটা মনে হয় তাহলে তাই। সামাল দিতে পারবো না কিন্তু। তুমি পারবা তো? অবশ্যই পারবো, কারণ আমার কোথাও কোনো ডিসপুট নাই। ডিসপুট নাই, কিন্তু মোবাইল আছে তোমারটা আমার কাছে, আর ওই মোবাইলের ভিতরে রেকর্ড আছে। নায়িকার লগে ফোনে তুমি কি কি কথা কইছো, কেমনে ফুসলে তারে লয়ে গেছো, সব রেকর্ড মোবাইলের মধ্যে আছে। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে, অনেক বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমি কিন্তু অনেক বড় অ্যাকশনে যাবো, একজন চেয়ারম্যানের ওজন কিন্তু তুমি জানো না। আচ্ছা গাওদার, তোমার ছায়া কিন্তু দ্বিগুণ হয়ে যাইতাছে, পশ্চিম দিকে হিলা পড়তাছে, তোমার সময় শেষ। আর দত্ত তুমি, আমি তোমারে কইতাছি কানে জানে কথা কইলে শুনে না তামছাড়া। ও বানু, তোমার লেগায় আমার শিরাজ মনে মনে ঘুরছে রে, আল্লাহ রে আমার রে আয়। তোমার লেগা, এই খালি তোমার লেগা, তুমি যদি একবার আমার সিরাজের দিকে নজর দেয় তাইলে কি আমার সিরাজ ওই মেয়ের পাল্লায় পড়তো নাকি জেলে চাকি পিষ্ট? খালাম্মা আপনারে কে বলছে সে জেলে গিয়ে চাকি পিষ্টেছে? রানী কইছে, ও তো সব যাই নাইছে। মাইয়াটা দেখেন খালাম্মা, রানী কি শুনতে কি শুইনা আসছে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আপনি এরকম কান্নাকাটি করেন না তো, ভাইজান তো গেছে, দেখা যাক না ভাইজান কি খবর নিয়ে আসে। আপনি বরং কান্নাকাটি থামায় একটু খেয়ে নেন, এত কান্নলে আপনার নিজেরই শরীর খারাপ করবে। না 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 না, আমার সিরাজ বাড়িতে না পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে দিব না। ও আমার সিরাজ রে, আল্লাহ রে কই গেলি আয়, ও আমার বাবা রে আল্লাহ রে। আসে আমার সিরাজ জানো না,
আমার সিরাজে কই? ও আমার বাবা রে সিরাজে, আল্লাহ রে। আরে মা আপনি শান্ত হন, সিরাজের কিছু হয় না, আপনি বাড়ি যান। সিরাজের কিছু হয় না তো সে আসে নাই কেন? আর তুমি বা কেন আমার বাড়ি যাইতে বলতাছ? ও আসে আসে সত্য করে কত জেলে সাক্ষী মিষ্টি মিষ্টি কি আমার সিরাজ মরে গেছে, তুমি বাড়িতে লাশ রেখেছো আর সেই লাশ দেখো না লেগে তুমি আমার বাড়িতে যাইতে কইতেছো, আল্লাহ রে আমার রে বাবা রে। সিরাজের লাশ দেখতে না খালাম মা, আপনার বাড়ি যাইতে কইতেছি সিরাজের বউ দেখতে। সিরাজের বউ মানে? ও আসে কথা কও না তে। কথার আমি কি কমু খালাম মা, আপনার ছেলে যে আমার গলায় এমনি ছুরি চালাইবো এটা আমি জীবনে চিন্তাও করি নাই। যাক আপনি বাড়ি যান, আপনার ছেলে নায়িকা নিয়ে বাড়িতে গেছে বিয়া করবো। কি কইলা? আমার সিরাজ নায়িকা বাড়িতে নিয়ে গেছে, নায়িকা বিয়া করবো কইলা? ওয়াল্লাহ এই আনন্দ আমি কইলাম, আমি যাই আমি যাই। রানী হইছে একটা ফাউল, বোঝে না সোজে না আন্তাজি একটা কথা কয়ে ফেলে। আরে আমার সিরাজ হলো চেয়ারম্যান, পুলিশ তার কথায় উঠে আর বসে। পুলিশ ধরবো আমার পোলারে, সেমলি মাথায় গন্ডগোল আছে। দোয়া করি মা দোয়া করি, তুমি আমার সিরাজের দিকে নজর দাও নাই, তুমি আমার সিরাজের দিকে নজর দিলে কি আমার সিরাজ নায়িকা বিয়া করতে পারে? দোয়া করি মা, পয়সা থাক। বিষয়টা কি ভাই জান বলতো? বললাম না সিরাজ নায়িকারে বিয়া করব। আমি এটা জানতে চাইনি, নায়িকারে সে পাইল কোথায়? কি ব্যাপার ভাইজান, তুমি এভাবে হাসতেছো কেন? চেয়ারম্যান হলো রাজার জাত, আর রাজার কাজ হইলো কুটসাল দেওয়া, আর আমরা মূর্খ আম জনতা। রাজার কুটসাল বোঝার ক্ষমতা আমাকে নাই, সুতরাং রাজা যেটা করবো এটা মানে নিতে গো, রাজা যেটা বলবো সেটা আমাকে বিশ্বাস করতে। বিষয়টা কি ভাই জান? আমি তার অনেক অনুরোধ করছি রে বানু, কইছি বন্ধু আমার পয়েন্টটা তুমি এভাবে ঠকাইও না। ভাই জান আমি নায়িকার বিষয়টা জানতে চাইছি, নায়িকার এসে কোথায় পাইল? রাইতের আন্ধারে নায়িকা আঙ্গুল্লতার জঙ্গলের ভিতরে গান গাইতেছিল, দুঃখের গান। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তুষারি অনল জলে গইয়া গইয়া। তার এই গানের টানে ওসি সাহেব ছুটে আসছে, ছুটে এসে তারা উদ্ধার করছে, থানায় নিয়ে গেছে। তারপর ওসি সাহেব মনে করছে যে নায়িকা চেয়ারম্যানের মেহমান, চেয়ারম্যানের ডাইকা তার হাতে তুলে দিছে। এইসব কথা তোমারে কে বলছে? চেয়ারম্যান স্বয়ং আমারে বলছে, আমি তো থানার দিকেও গাইতেছিলাম, কাছাকাছি যাইতে দেখি চেয়ারম্যান হাসতে হাসতে বাইরে আইতেছে। চেয়ারম্যানের কাছে জানতে চাইতে সেই গল্পটা আমারে বললো। তুই খালি চিন্তা করে দেখ, এরকম একটা গল্প সে মানে বানায় বানায় বললো। আমি না বানু আসলে বুঝতে পারতাছি না, যেখানে আমি বারবার তারে বলছি যে তুমি নায়িকারে নিয়ে যাও নিয়ে যাও, সেখানে আমার কথা মতো না নিয়ে গিয়া তারে এইভাবে জঙ্গল থেকে উদ্ধার করে থানা আমানা নানান গল্প সাজায়া তারপরে নিয়ে গেল, এই কাহিনীটা সে কেন করলো? যেখানে আমার কাছে একটা রেকর্ড আছে যে কালকে গভীর রাতে নায়িকা তার সঙ্গে দেখা করার লেগে বাইরেছিল। তাই নাকি? নায়িকা তার সাথে দেখা করতে বাইরেছিল, প্রমাণটা কি আছে? রে আছে, ওটা তোর জানা দরকার নাই। দরকার আছে ভাইজান, দরকার আছে। প্রমাণটা কি? চেয়ারম্যানের মোবাইল। মোবাইল? চেয়ারম্যানের মোবাইলে রেকর্ড আছে, কালকে গভীর রাতে চেয়ারম্যান ফোন কইরা তারপর নায়িকারে বাইরে লয়ে গেছে। সেটা তুমি জানলা কেমনে? সেই মোবাইলটা তখন আমার কাছে। তোমার কাছে? ভাইজান সব কিছু না আমার কাছে কেমন যেন তালগোল পাকা যেতেছে, তুমি বিষয়টা আমার একটু ক্লিয়ার করে কও তো। এটা ক্লিয়ার করলেও তোর ভিতরে যে তালগোল পাকাইতেছে সেইটা ক্লিয়ার হইব না, কারণ এই বিষয় নিয়ে তো তোর ভিতরে তালগোল পাকাইতেছে না। তালগোল তো পাকাইতেছে চেয়ারম্যান যে নায়িকারে বাড়িতে নিয়ে গেছে বিয়া করব দেখা সেই বিষয় নিয়ে। আন্দাজে কথা বলো না তো ভাইজান, আন্দাজে কোনো কথা বলবো না। কে কারে বিয়া করলে তাতে আমার কি যায় আসে? আমার আসলে মেজাজটা খারাপ হইতেছে, দুই দুইটা মানুষ আমাদের সাথে এত বড় চালাকি করলো কেন? তারা তো আমাদের সামনে দিয়ে যাইতে পারতো না, আমি তারে বাধা দিতাম না, তুমি নায়িকারে বাধা দিতা। তুমি নায়িকারে বাধা দিতা ভাইজান?
না দিতাম না কিন্তু এখন দিব কারণ আমার মাথায় লবণ ছিয়া সিরাজ বড়ই খাইব এটা কেমনে মানবো কি করতে চাইতেছো না আমি তো আর সিরাজদের মতো কালা বিলাই না জ্বর ক্ষতি করবো আমি খালি আর একটা শিক্ষা দেবো তোরের মতন আমার বাড়ি থেকে নাই কেড়ে নিয়ে গেছে না বিষয়টা খালি টুনে রয়ে নাইকারে বিয়া করতে হইলে আমার সামনে সিরাজ যার আজ জোর করে খেলাই দেবো যেমন আজকে আমি আজ জোর করে ওর সামনে খেলাইছিলাম তললে গিয়া আচ্ছা বিয়ারা কি সারা জীবনের লেগে বন্ধ করে দেবো না তুই খালি মুখ দিয়ে একবার ক আমি কিন্তু চাইলেই পারি না ভাইজান আমি কারো আশার মুখে ছাই দিতে চাই না তবে তুমি যদি তোমার জন্য নাইকারে ফিরে আনতে চাও তাহলে অসম্ভব কি কস তুই রাইতের আন্ধারে যে আমার কুল ছেড়া অন্য কুলে গিয়া বাসা বানছে সেই কুল হারা কলম কিনি রে আমি আবার ফিরে নিয়ে আসবো ওই আমার কি মাথা খারাপ আমি পাগল করবা ভাইজান করবা তোমার এই শর্ট ফটানি সেটা আমার জন্য না ভাইজান তোমার নিজের জন্যই খাবা নাকের নিচ দিয়েই খাবা কিন্তু একটু ঘুরে খাবা চিনি তো তোমারে আমি আর চেয়ারম্যান তাহলে তো আমি ভালোবেসে আর একজনের কাছে আসে তার মন পড়ায় অন্য জনে যে পড়ায় সে জানে তার মন কোন খানে নিজে জলে মন পোড়া গুনে মন পোড়ানো খেলা চলে যে সারা বেলা সুখী বুঝি না ভালোবাসা করে কয় ভালোবাসা